লজ্জা নয় জানতে হবে কারণ অনেক সময় না জানার কারণে না বোঝার কারণে না শিক্ষার কারণে আমরা এমন অনেক ভুল করে ফেলি এমন অনেক গুণা করে ফেলি যার কারণে আমাদের দুনিয়া খেরাত বরবাদ হওয়া যায় ধ্বংস হওয়া যায় এমনকি অনেক সময় ইমাল আমল পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে প্রিয় ভাইয়েরা প্রশ্ন করা হয়েছে যে ফজরের পর স্বামী স্ত্রী সহবাস করলে কি হয় বা সহবাস করা যাবে কিনা বা সহবাস করলে কোন ধরনের ক্ষতি আছে কিনা কোন সমস্যা আছে কিনা প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর মিলন বা সহবাস এটা হলো সৎকা এটা হলো সবের কাজ নেকের কাজ যদি এর মধ্যে শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে এইজন্যই তো আমার নবী সই মুসলিমের মধ্যে বলেন ওয়া ফি আহাদিকুম সদক আমার নবী বলেন স্বামী-স্ত্রী মিলন সহবাস এটা হল صدকার কাজ এটা হল صدকা তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ওগো নবীজি স্বামী-স্ত্রীর মিলন বা সহবাসি কোনো সাব আছে নাকি তখন নবীজি বললেন অবশ্যই সাব আছে অর্থাৎ এই স্বামী স্ত্রীর মিলন এটা হলো সৎকা এটা সবের কাজ এটা নেকের কাজ যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে এমনি ভাবি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার একশো তো সাতাশি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুন্নালিবাসুল্লাকুম وَأَنْتُمْ لِبَاسُ اللَّهُنَّا আল্লাহ বলেন হুন্না স্ত্রীগণ হল লিবাসুল্লাকুম স্বামীদের জন্য পোশাক আর স্বামীরা হল স্ত্রীদের পোশাক প্রিয় ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন যদি কেউ বুঝমান বড় মানুষ যদি কেউ পোশাক ছাড়া উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে রাস্তায় বের হয় মানুষ তাকে কি বলবে মানুষ তাকে বলবে ল্যাংটা পাগল মানুষ বলবে আর এটা তো ল্যাংটা পাগল অর্থাৎ পোশাক ছাড়া যদি কোনো বড় মানুষ রাস্তাঘাটে বের হয় তার মান সম্মান কিছুই থাকবে না যেমনিভাবে একটা মানুষের মান ইজ্জত আব্রু হেফাজত করার জন্য পোশাক প্রয়োজন ঠিক তেমনিভাবে একজন মানুষের সুখের জন্য শান্তির জন্য একজন স্ত্রী অবশ্যই দরকার এই জিনিসটাই আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝাইলেন এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সই মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা আমাদের নবী বলেন উম্মতেরা রে আদ দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়াটা হলো ভোগ্য সামগ্রী এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো হৈরমাতা দুনিয়া আলমার নেককার নে আমার নবী স্বর্ণকে দামি সম্পদ বলেন নাই আমার নবী দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়িকে সবচেয়ে দামি সম্পদ বলেন নাই আমার নবী বলেছেন সবচেয়ে দামি সম্পদ হলো নেক্কার স্ত্রী কারণ মনে রাখবেন অনেকের অনেক টাকা থাকতে পারে কিন্তু স্ত্রী যদি নেকর না হয় মনে রাখবেন তার গড়ে জাহান নামের আজাব শুরু হওয়ার জন্য আর কিছুই লাগবে না এই একটা বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যাবে এই জন্য মনে রাখবেন যার গড়ে বদকার স্ত্রী নেক স্ত্রী নাই তার যতই টাকা থাকুক পয়সা থাকুক তার কপাল পুড়ে গেছে তার গরে সুখ শান্তি থাকবে না জাহান নামের একটা আজাব শুরু হয়ে যাবে আর যার গরে নেককার স্ত্রী আছে তার টাকা পয়সা কম থাকতে পারে অর্থ সম্পদ কম থাকতে পারে কিন্তু তার গরে সুখ শান্তির রহমতের অভাব থাকবে না তার গরে একটা জান্নাতের সুখ অনুভব হবে এই জন্য প্রিয় ভাইয়েরা নেককার স্ত্রী কিভাবে চিনবেন নেককার স্ত্রী যদি কোনো মহিলা নেককার হতে হয় তাহলে বিশেষ করে কয়েকটা গুণ লাগবে এর মধ্যে একটা গুণ হল স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মতো চলা স্বামী যেভাবে বলে ওইভাবে চলা স্বামীর খেদমত করা স্বামীকে কষ্ট না দেওয়া স্বামীর খেদমত করবেন এককার স্ত্রী স্বামীর আনুগত্য করবে স্বামীর কথা মতো চলবে স্বামীর সঙ্গে চোকরাঙ্গে কথা বলবেন আজকে তো দেখা গেছে অনেক মহিলা দেখা যায় যে বাহিরে যাবে অনেক সুন্দর সাজগুজ করতেছে তার অনেক সুন্দর সাজগুজ আর যখন স্বামীর সামনে আসে তখন সে বাসায় কথা বলে আর স্বামীর সামনে আসলেই তার বাসা কর্কশ হয়ে যায় বলে এই তুই কি দিলে রে এই ফুকিননি তোর থেকে কি পাইলাম রে তোরে বিয়া করে আমার কপালটা পুড়ছে এই যে নারীগুলো এই নারীগুলো হলো বোৎকার এই জন্য মা আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন সুন্দর আচরণ করবেন পাঁচ নামাজ পড়বেন লজ্জাস্থানের হেফাজত করবেন পর্দা করবেন তাহলে আপনি নেককার স্ত্রী হতে পারবেন যেই কথাটা বলতেছিলাম প্রশ্ন করা হয়েছে যে ফজরের পরে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করলে কোনো সমস্যা বা কোনো ক্ষতি আছে কিনা প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন পাঁচটি সময় স্বামী স্ত্রী মিলন বা সহবাস হলো হারাম একটা হলো স্ত্রীর মাসিক অবস্থায় মিন্স অবস্থায় দুই নাম্বার হলো যখন নেপাস হয় মানে বাচ্চা যাওয়ার পরে বাচ্চা জন্ম হওয়ার পরে যে রক্ত ব্লাডিং হয় মহিলাদের রক্ত যায় এটাকে বলা হয় নেপাজ নেপাজের পরেও সহবাস করা যাবে না পবিত্র হওয়ার আগ পর্যন্ত নেপাস হলে এমনিভাবে রোজা রাখলেই হজের ইহরাম বাঁধলেই কারণ রোজা রাখা অবস্থায় যদি কেউ সহবাস করে রোজা ভঙ্গ হয়ে যাবে পাঁচ নাম্বার যে বিষয়টা এটা হলো অবস্থায় স্বামী স্ত্রী বা সহবাস করা যাবে না কারণ সহবাস করলে ভঙ্গ হয়ে যাবে তাহলে এখন কথা হলো তাহলে ফজরের পরে সহবাস করলে কি কোনো ক্ষতি আছে। না এটা কোনো ক্ষতিও নাই নিষেধাজ্ঞ নাই করা যায় তবে এখানে সতর্কতার বিষয় হলো আপনি অবশ্যই ফজরের নামাজটা পড়ে নেবেন আপনার এই সহবাসের কারণে যেন নামাজের সমস্যা না হয় আপনার এবাদতের সমস্যা না হয় আপনি যদি নামাজ না পড়ে ফজরের পরে সহবাস নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তো আপনি গুণাগার হইতেছেন নামাজ না পড়ার কারণে তবে এখানে নিষেধাজ্ঞা